ওকে সো আমার এখানে একটা ছোট্ট প্রজেক্ট আছে রানিং সো এই রেইন শেল্টার টেন সো ইট ইস অনলি রেট রেইন শেল্টার অ্যান্ড এবং যেহেতু এখানে রৌদ্রের প্রখর তাপ যে কারণে আমরা উপর থেকে ফিফটি পারসেন্ট নেট দিয়ে এটাকে আপনার রৌদ্র প্রোটেকশনের চেষ্টা করি সো আমার এই প্রজেক্টে আসলে ফার্টিগেশান সিস্টেম ব্যবহার করা হচ্ছে সো এটা ট্যাঙ্ক আর কি ফার্টিলাইজেশান ফার্টিগেশান ট্যাঙ্ক সো এখানে আছে মোটর সো এখানে টাইমার আছে টাইমার দিয়ে সেট করা আছে কত দিনে কতবার কত মিনিটের জন্যে এটা ফ্ল্যাশ হবে সেটা হচ্ছে এবি ট্যাঙ্ক বি ট্যাঙ্ক যেটা এ সলিউশন বি সলিউশন এটাতে সো যখন শেষ হয়ে যায় তখন এটা মিক্সার করে দিতে হয় সো আমার এখানে আসলে ছোট্ট একটা প্রোজেক্ট রাখি যানপ্রাজম কালেকশন অ্যান্ড কনজারভেশান সো আমার কিছু পিঙ্ক অথবা রেড ঢেঁড়সের একটা জাম্পম আছে এখানে এবং অন্যান্য বিভিন্ন টাইপের প্রায় আটটা আট আটটা বিভিন্ন ধরনের ঢেঁড়সের যান প্লাজম আমি এখানে মেনটেনেন্স করার চেষ্টা করতেছি আর কি সো পুরোটাই ফার্টিগেশান সিস্টেম সো এখানে এটা ধরো একটা ভেরি লেট লোকাল কিন্তু এখনও অন্যগুলো অলরেডি আমি তিন চারবার হারভেস্ট হয়ে গেছে কিন্তু এটা এখনও ফ্লাওয়ার মাত্র আশি আশি করতেছে আর কি সো এখানে আমার ছয় ধরনের বিভিন্ন মরিচের জামপ্লাজম আছে সো আমি আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে পার্পেল মরিচ হ্যাঁ পার্পেল পার্পেল মরিচ ক্যান সি সো এখানে একটা বড়ো একটা মরিচ দেখায় আপনাদের এই যে পার্পল কালার আফরাইট ডাউনওয়ার্ড ডাউন এটা মিক্সার আর কি এর ভিতরে কিছু মরিচ আফরাইট হয়েছে কিছু মরিচ ডাউন হয়েছে আর কি সো এটা সেই পার্পল এবং আরও কিছু মরিচের আমি চারা অলরেডি ইয়ে করছি ওখানে ওখানে পাঁচ ধরনের এখানে এক ধরনের ছয় ধরনের এবং আমার এখানে প্রায় পঁচিশ ধরনের বেগুনের যানবাল রয়েছে আর কি যার দু একটা আমি বাংলাদেশ থেকেও নিয়ে আসছিলাম এবং বেশিরভাগই লোকাল সমস্যা হচ্ছে যে এখন লকডাউনের কারণে আমার ছাত্র সমস্ত ছাত্রছাত্রী তারা বাড়িতেই রয়েছে আর কি আমার কিছু ফাইনাল ইয়ার স্টুডেন্ট তারা বাড়িতে তাদের প্রোজেক্ট সেট করছে আমি ওরা আসছিলো যখন ওরা সিড নিয়ে গেছে আর কি ওরা বাড়িতে ইয়ে করতেছে আর এখানে এই যে দেখছেন সম্পূর্ণ পঁচিশ ধরনের বেগুনের বীজ আমি নিজেই নিজেই আর কি বলে ওটাকে সিডলিং গ্রো করছি নিজেই গজিয়েছি নিজেই ট্রান্সপ্লান্ট করছি নিজে টেক কেয়ার করতেছি সো আসলে নিজের জন্যে ক্লাস স্টুডেন্ট সুপারভিশন রিসার্চ পাবলিকেশন তারপরে নিজের কাজ নিজে করা তো আসলে ভীষণ কষ্ট হয়ে যায় আর কি সো তারপরেও কিছু করার নেই আর কি এখানে যেহেতু আমাদের কাজ করতেই হবে সো আমার ছোট্ট প্রজেক্ট আর কি এটা এখানে আরেকটা জিনিস দেখায় সেটা হচ্ছে যে শর্ট ইয়ার লং বিন এখানে বলে যে ইয়া দা ইস কড কাচাং পাঞ্জাং রেনেক ইন লোকাল সো এটা শর্ট শর্ট ভ্যারাইটি সব মানে গাছ বেশি বড়ো হয় না অ্যানুয়ালি এক বছরে শেষ হয়ে যায় প্রোডাকশান একদম খারাপ না সো আমার দুই তিনটা আছে পাঁচটা কালেকশান আছে এখানে সো আমি প্রথম এটা যেটা সবচেয়ে ভালো বা সার্ভিস আমি এটা একটা ভালো প্রোডাকশান যেটা থেকে পেয়েছি সেটা হচ্ছে যে হিমালয় এগ্রিকালচার ডে ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট থেকে দিই সেখান থেকে এটা কালেকশন করেছিল আমি এখন সিড কালেকশান করব যে কারণে আমি এক দুইবার হারভেস্ট করছি আর কি কিন্তু মেইন সমস্যা যে এখানে পোকার খুব মারাত্মক প্রবলেম আর কি হল মালয়েশিয়াতেই পোকা এবং আপনার আগাছা ভয়ানক এবং ডিজিজ অলসো সো মেনি ডিজিজ সো ভেরি ডিফিকাল্ট টু কন্ট্রোল অ্যাকচুয়ালি কিন্তু কি করব আসলে মানে একটা ইয়ে করা খুব মুশকিল হয়ে যায় এখানে সো এটা আমার সারাউন্ডিং ক্যাম্পাসের ফিল্ড সো এটা আমি একটু দেখাই আর কি এটা দিয়ে বেশ খারাপ না অনেক বড় এটা দূরে যেখানে আছে ওটা হচ্ছে স্টুডেন্ট হোস্টেল সো এটা হচ্ছে আমাদের ফিল্ডের এরিয়া ফিল্ডের জায়গা একদম কম না কিন্তু সমস্যায় পড়ে গেছে যেটা আমাদের যে কন্ট্রাক্টটা ছিল আর কি এখানে যখন নতুন ফ্যাকাল্টি বিল্ড আপ হয় তো উনি মনে করছেন এটা তো অনেক বিল্ডিং কনস্ট্রাকশান হবে এখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হবে তো উনি কী করছেন উনি টু টু থ্রি ফিট তিন থেকে চার ফিট প্রায় টপ সয়েল সব উনি সেল করে দিয়েছেন যেখানে মালয়েশিয়াতে টপ সয়েলের খুব দাম যেখানে আমরা কোনো এক্সপেরিমেন্ট যখন করি তখন মাটি কিনে নিয়ে আসতে হয় সো উনি তিন চার ফিট মাটি সেল করে দিয়েছেন যেহেতু কন্ট্রাক্টর ইয়ে করছেন আর ওই সময় হয়তো সুপারভিশনটাও ফ্যাকাল্টির পক্ষ থেকে এরকম হয় নাই যেখানে বুঝতে না যেটা এগ্রিকালচার ফ্যাকাল্টি ওখানে সয়েলটাই সে মেইন আমাদের ইনপুট হয় এখানে এখানে তো ওনারা একটা মহা বিপদে ফেলে দিয়েছেন আমাদেরকে সো যা করতে যায় যে এক্সপেরিমেন্টটি বসাইতে যায় না কেন তো আমাদেরকে কম্পোস্ট কিনে নিয়ে আসতে হয় টপসল কিনে নিয়ে আসতে হয় হ্যাঁ বালি কিনে নিয়ে আসতে হয় যা হোক সব কিছু কিনে নিয়ে এসে করতে হয় এখানে মালয়েশিয়ার কন্টেস্টটা ভেরি এক্সপেন্সিভ ইভেক আমার যে প্রোজেক্ট এটা আমি যেটা ফার্টিগেশান সিস্টেম দিয়ে করতেছি এটা সব পুরাটাই ফার্টিগেশান সিস্টেম সো এটাকে বা সো ওখানে আমি ট্যাঙ্ক যেটা দেখিয়েছি সো প্রায় সাত হাজার রিঙিত খরচ হয়েছে আমার এই সামান্য প্রায় আমার অর্ডার দেওয়া ছিল তিনশো সিয়া পলিব্যাগের জন্যে তো প্রায় সাত হাজার রিঙ্গিত সব মিলিয়ে আর কি ওরা জাস্ট পলিব্যাগ এবং পাইপটা টেনে দিয়ে গেছে বাকি সমস্ত কিছু আমি নিজেই করছি আর কি আমার কিছু স্টুডেন্ট ছিল সে আমার একটা ফাইনাল ইয়ার স্টুডেন্টের একটা প্রজেক্ট আছে এখানে চিলির সো বেশ তিন চার ধরনের চিলি নিয়ে কাজ করতেছেও তার মধ্যে একটা লোকাল এরা যেটা বলে আর কি চিলি হিজাও গ্রিন চিলি সো ওরা দেখতে পারেন বেশ বড় বড় চিলি এটা ক্যাপসিকামের মতো মানে হট না আর কি কোনো ঝাল নাই সো সোথ হিউজ হিউজ ফুড ব্যারিং সো ভেরি নাইস অ্যাকচুয়ালি সো আমি বাংলাদেশ থেকে যে বোম্বাই মরিচটা নিয়ে আসছিলাম তার কিছু গাছ দিয়েছিলাম আর কি সো এটা দেখতে পাবো আপনারা মরিচ অলরেডি পেকে গেছে অনেক মরিচ এটা আছে প্রথম গাছটা আর কি আমি ঠিক মতো টেক কেয়ার করতে পারতেছি না যে কারণে ওটার অবস্থা খারাপ সো এটা হিউজ মরিচ হ্যাঁ প্রচুর মরিচ পেকে গেছে কিন্তু তো খাওয়া সো টাফ এত বেশি ঝাল যে আমি কয়েকবার ট্রাই করছি এত বেশি ঝাল যে এটা আসলে খাওয়া সম্ভব না এই জন্য আমি আসলে টার্গেটেড আছি আমি ব্রিডিংয়ের কিছু কাজ করবো যে জন্যে এটা মেনটেন করতেছি আর কি সেই হচ্ছে ক্ষুদ্র প্রচেষ্টা আমার এখানে ইউনিভার্সিটি মালয়েশিয়া সাবা ফ্যাকাল্টি অফ সাস্টেনেবল এগ্রিকালচার সো আপ্রাণ চেষ্টা করতেছি এখানে নিজের পরিপূর্ণ ইফোর্টটা দিয়ে কাজ করে যাওয়ার সো আসলে সব কিছু মেনটেন করা ভেরি টাফ ভেরি টাফ আর সব কিছু নিজেকেই করতে হয় আর কি সো পরে কোনো এক সময় আর কি আমাদের পুরো এই ফ্যাকাল্টির বিভিন্ন সাইডগুলো আমি ঘুরে ঘুরে দেখাবো আরও কয়েকটা ভিডিও সো থ্যাংক ইউ সো